সংগ্রহ কী করলে ভালো হবে, আপনারা একজনের প্রস্তাব দিতে পারেন যে আমরা কী করবো। এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা পরিচালিত করবেন, তাহলে তাকে আপনারা ফাইন করতে পারবেন, তাকে জরিমানা করতে পারবেন। আপনাদের মতামত থাকতে হবে। আরেকটা জিনিস একটু বলেন, আমরা যে কমিটিটা করবো এই কমিটিতে কমপক্ষে 50% এই শুনেন একজন সহসভাপতি অথবা আমরা বেসিক্যালি আপনারা জানেন যে এলএডিবি প্রকল্পের আওতায় বিভিন্ন পিজি ভিত্তিক আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি। তারই আলোকে আমরা গত অর্থ বছরে আমরা 12টি পিজি পেয়েছিলাম, 12টা পিজি নিয়ে আমরা কাজকর্ম করেছি। বাট এই অর্থ মানে এই ইয়ে থেকে নতুন আমরা আরও 3টি পিজি পেয়েছি। তারই একটা পিজি হলো আজকে যে ঘাগলার ডেইরি পিজি, এই পিজিতে মোট সদস্য হলো 40 জন। এই পিজি নিয়ে আজকে আমাদের প্রথম তাদের আজকে ট্রেনিং সেশন। এই পিজিতে আমরা বেসিক্যালি যে কাজটা করে থাকবো সেটা হলো আজকের ট্রেনিংয়ের বিষয় ছিল যে পিজির গঠনতন্ত্র, জেন্ডার সমতা এবং অভিযোগ নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ। আমরা এই বিষয়ে বেসিক্যালি কথাবার্তা বলবো, যেমন অলরেডি আমরা পিজি সভাপতি, সাধারণ সম্পাদক, সেক্রেটারি এগুলো নিয়ে মানে কাকে করা যায় ওনারাই সিদ্ধান্ত নেবে, আমরা যা সহযোগিতা করবো। আর এই পিজিগুলো বেসিক্যালি তারা অনেকগুলো প্রশিক্ষণ পাবে, মানে ডেইরি উৎপাদন ব্যবস্থাপনা কীভাবে আধুনিকায়ন করা যায় এবং এই ডেইরি উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে দুধ উৎপাদন বৃদ্ধি করা যায়, মাংস উৎপাদন বৃদ্ধি করা যায়, এটি হলো কিন্তু আজকে এই পিজির মূল লক্ষ্য। তারপরে তারই আলোকে আমরা পিজির অনেক কিছু করবো, আমরা এখানে নারীর নেতৃত্বের কথা বলবো, আমরা এখানে বিজনেস প্ল্যান নিয়ে কথা বলবো, আমরা এখানে আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো, মানে আমরা যেটাকে স্মার্ট লাইফস্টক বলে থাকি সেই স্মার্ট লাইফস্টক কীভাবে করা যায়, এই স্মার্ট লাইফস্টকের মাধ্যমে আমরা কীভাবে উৎপাদন ব্যবস্থাপনা এগিয়ে আসতে পারি, এটি হলো আমাদের এই পিজি সদস্যদেরকে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। আমরা চাবো যে এই প্রশিক্ষণ নিয়ে ওনারা আধুনিক মানের খামার গড়ে তুলবে, পাশাপাশি তারা একজন মডেল খামারি হিসেবে এলাকায় আবির্ভূত হবে এবং তাকে দেখে অন্যান্য অনেক খামারি মানে উদ্বুদ্ধ হবে এবং তার মতো করে খামার করার জন্য। এইভাবে আমরা হয়তো তাদের এই পিজিতে বিএমসিসি বিলাইস মিল কালেকশন সেন্টার হবে, অথবা যদি আরও বড়ো হয় দুধ উৎপাদন বেশি হয় তাহলে আমরা ডেইরি হাব করবো। তো এইগুলো নিয়েই হলো আজকে তাদের প্রথম দিন প্রশিক্ষণ। আমরা এই প্রশিক্ষণ নিয়ে আমরা তাদেরকে অনেকগুলো প্রশিক্ষণ দেবো। ঘাগলা ডেইরি পিজিতে মোট 40 জন সদস্য আছেন, তার মধ্যে 41% নারী সদস্য থাকাই লাগবে এবং ওনারা আছেন নারী সদস্য এবং 9 সদস্য বিশিষ্ট একটি কার্যকরী নির্বাহী কমিটি থাকবেন, যার মধ্যে কিছু পার্সেন্ট নারী সদস্য থাকবেন এবং কিছু পুরুষ সদস্য থাকবেন। এছাড়াও আমাদের এই মানে যারা 40 জন সদস্য আছেন তাদের কিছু শর্ত আছে, যারা আছেন তাদের মধ্যে প্রতিজন খামারেরই মিনিমাম 2 জন দুগ্ধবতী গাভী থাকা লাগবে এবং প্রতি খামারে দৈনিক 5 লিটার কমপক্ষে 5 লিটার দুধ উৎপাদন করা লাগবে এবং 41% নারী সদস্য থাকা লাগবে এই 40 জন খামারের মধ্যে। তো এই 40 জন খামারে নিয়ে আমরা প্রশিক্ষণ করব এবং তাদেরকে ধাপে ধাপে তাদের গাভীর স্বাস্থ্য ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, গোয়ালঘরের ব্যবস্থাপনা এইসব বিষয় নিয়ে আমরা প্রশিক্ষণ দেবো এবং পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি যাতে গোয়ালঘরে এবং খামারে আমরা মানে নিতে পারি এবং তার মাধ্যমে যাতে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আমরা কাজ করবো এবং তাদেরকে প্রশিক্ষণ দেবো এবং উৎসাহ প্রদান করবো। উপজেলা প্রাণী সম্পদ অফিস কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী প্রশিক্ষণের আজকে প্রথম দিন। আমরা 40 জন লোক ঘাগলা গ্রাম থেকে 40 জন লোক আসছি প্রশিক্ষণ দেওয়ার জন্য। এই প্রশিক্ষণ পাওয়ার পর আমি আশাবাদী যে আমরা দুগ্ধজাত গাভী লালন পালন ভালো করতে পারবো এবং গাভী কীভাবে বেশি দুধ দেয়, কী করলে বেশি দুধ দেয় এই জিনিসগুলো আমরা এখান থেকে প্রশিক্ষণ নিতে পারবো। প্রশিক্ষণ নেওয়ার পরে এলাকাতে আমরা এটা বিস্তার লাভ করতে পারবো। এই হিসাবে আমাদের প্রশিক্ষণগুলো খুব লাভজনক বলে আমি মনে করি। পিজি সম্পর্কে ট্রেনিং নিতে আসছি, আমাদের প্রথম ট্রেনিং। তো আমরা এখানে ট্রেনিং নেওয়ার পর আমাদের গাভী কীভাবে পালন করবো, কীভাবে প্রোডাক্টটা কীভাবে দিতে হয় এখানে ওই কাজগুলো আমরা শিখে যাবো, শিখে যাবার এখানে এই কাজগুলো আমি করবো। আমরা তো এইবার নতুন প্রশিক্ষণ নিতে আসছি, প্রশিক্ষণ নিয়ে কীভাবে
গাভী গাভী দুগ্ধ পালন করা যায়, দুধ কীভাবে বেশি উৎপাদন করা যায়, কীভাবে সুস্থ ভালো হয় সেই প্রশিক্ষণের লক্ষ্যে আমরা গুরু ফাল্গুন।